দীপাবলি উপলক্ষে সুদর্শন আতশবাজি প্রদর্শনীতে চলন্ত হাঁসের আতশবাজি দেখতে মানুষের ঢল নদিয়ার শান্তিপুরে। শুক্রবার রাতে শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট যুবক সংঘের পরিচালনায় এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন রকমারি আতশবাজি দিয়ে প্রদর্শন করা হয়। বিশাল উচ্চতার কদম গাছের বাজি, অন্যদিকে বিশেষ আকর্ষণ ভাগীরথী নদীতে চলন্ত হাঁস আতশবাজি। এছাড়াও বিভিন্ন রং বেরঙের তুবড়ি বাজির প্রদর্শন হয়, যেখানে গোটা ১৬ নম্বর ওয়ার্ড সহ শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শন দেখার জন্য ভিড় জমায়। তবে সাবধানতা অবলম্বনে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল ক্লাবের পক্ষ থেকে, যাতে এই আতশবাজি প্রদর্শনীতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখেছিল ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এবছর প্রথম এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করেছেন তারা। তাদের ইচ্ছে প্রত্যেক বছরই এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করবেন, কারণ বছরের প্রথম দিনেই গোটা ১৬ নম্বর ওয়ার্ডের সীমারঘাট এলাকার মানুষের মন জয় করেছে এই আতশবাজি প্রদর্শনী। এই আতশবাজি প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ তার অনুগামীরা। আরে এত লঙে যা হয় না, তার জন্য আমরা সবাইকে অভিনন্দন জানাই। এবং এটা আমাদের প্রতি বছর হয় না, এটা স্টিমার ঘাটে প্রথম হলো। আচ্ছা, অন্যান্য জায়গায় তো বাজি পড়ানোর জন্য আপনারা ছুটে যান, কিন্তু এলাকার মধ্যে আজকে এত বড় একটা মানে উৎসব, বাজি পড়ানোর উৎসব, কতটা আনন্দিত? খুবই আনন্দিত, কারণ এটা প্রতি বছর আমাদের প্রথম হলো, প্রতি বছর এখানে হয় না, যার জন্য আমরা চাইছি যে এরকম অনুষ্ঠান আমাদের মাঝে মাঝে হোক কিংবা প্রতি বছরই হোক। আপনার নাম ঠিকানা? মল্লিকা প্রামাণিক, স্টিমার ঘাট। খুব ভালো লাগলো, স্টিমার যুবসংঘ যা করেছে খুব অতুলনীয়। গঙ্গায় যে হাঁসবাজি ফাটিয়েছে এটা খুব দর্শনীয় যায়। আর পুরো বাজিটা কেমন লেগেছে? আমি কদম গাছটা আমি আগেও দেখেছি, এখানেও দেখলাম, খুব ভালো করেছে। আর এই গঙ্গায় যে হাঁসবাজিটা ছাড়লো এটা কেমন লাগলো? এটাও ভালো লেগেছে। লাস্ট পর্যন্ত হয়তো কোনো অসুবিধা হয়েছিল, কিন্তু সে ফিনিশিংটা শেষ করতে পারিনি, কিন্তু খুব ভালো লেগেছে। কত সংখ্যক মানুষের জমায়েত হয়েছিল আজকে? বহু লোক হয়েছে, এবং স্কুলের যত প্রাঙ্গণ আছে, স্কুলের মাঠটা আছে, সম্পূর্ণ ভরে গেছিলো, এবং আশপাশ এলাকাও সম্পূর্ণ প্রথম নাকি অন্যান্য বছর করা হয়? এই বছর স্টিমার ঘাটে এটা প্রথম করেছে। কতটা উৎসাহিত আপনারা? আমরা খুবই উৎসাহিত।